বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর দক্ষিণ থানায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার এল এন মিনা সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। প্রায় 30 জন পুলিশ রক্তদান করেন এই রক্তদান শিবির অনুষ্ঠানে। ক্রমশ বাড়ছে রক্তের চাহিদা, রক্তের ঘাটতি কমাবার জন্য পুলিশের পক্ষ থেকে এই প্রয়াস। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। এখানে আমাদের পুলিশের সব স্তরের অফিসাররা, ফোর্স, সিভিক ভলেন্টিয়ার, এরা ব্লাড দিচ্ছে, যাতে কোনো দরকার হলে তাহলে কাজে লাগতে পারে। এটা খুবই আমি গর্বিত কি আমার ফোর্স এত মোটিভেটেড আছে।